জবানটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথরের টুকরা মুখের মধ্যে রাখতেন, অযথা কথা যেন বের না হয়, আল্লাহর আদালতে অযথা কথার জন্য হিসাব দিতে হবে। বিশ্ব বরেণ্য এক ওলিয়ে কামেল, বড় একজন মুফাসসির, বড় এক ইমাম, বড় দার্শনিক ইমাম গাজ্জালী, নাম শুনছেন? নাম কি বলেন তো? না, ইমাম গাজ্জালী, গাজ্জালী না, ইমাম গাজ্জালী। তিনি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়ামান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়ামান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা কয় তার কথায় বেশি ভুল, যার কথায় বেশি ভুল তার কথায় কলব মরে যায়, যার কলব মরে যায় তার ঠিকানা জাহান্নাম। অতএব কথা কম বলো। এজন্য নবী বলেন, মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তার মানে কি? নামাজে দাঁড়ায় চুপ থাকবে, যেখানে সুবহান রাব্বিয়াল আযিম কওয়া হেন কইবো না, যেখানে যেটা বলার সেটা বলতে হবে, যেখানে বলা দরকার নাই সেখানে বলবে না। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক একটা পাথরের টুকরা মুখে রাখে, অনর্থক কথা যেন বের না হয়, প্রয়োজন হলে পাথর বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন। মোবাইলে কি পরিমাণ অযথা কথা বাড়ায় দিল, কথা তো কই আবার মিথ্যার উপরে মিথ্যা, কঠিন মিথ্যা। মোবাইলটা হাতে নিয়ে কানে দুই একজনে কয়, ভাইজান আপনি কই আছেন, মনে করেন পাওনাদার, জিগাইলি ভন্ডায় কইবে টাকা দেন, কয় যে আমি ঘরে বয়ে আমি জমি নেই নাই। কি পরিমাণ মিশা কথা মোবাইলের দ্বারা কয়, সন্তানের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা কথা। এরে নবীর উম্মতের দল, জবানকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবেন? একদিকে আল্লাহর ভয় অন্তরে রাখবেন, অপরদিকে মৌলিক কয়েকটা গুনাহ ছাড়েন, মৌলিক কয়েকটা নেক আমল করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে যাবে, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। কয়েকটা নেক আমল চালু করে দেন, মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নেক আমল চালু করেন, জিহ্বা ব্যস্ত থাকবে, নেক আমলে গুনাহ কম হবে। মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ার কথা আমি বলবো, ধৈর্য হবে? হবে। এক নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। বলেন, মিথ্যা বলা পাপ না সওয়াব? ছোট না বড়? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। যারা মিথ্যা বলবে আজ না কাল তাদের ধ্বংস অনিবার্য। নবীর কাছে একজন আসামি গিয়া দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আমি জমিনের মধ্যে একজন অপরাধী, তবে আমি মারাত্মক কয়েকটা অপরাধ করি, আপনার কাছে আমি স্বীকার করব, তবে আমাকে সবগুলো একসাথে নিষেধ করবেন না, বাদ দিতে, একটা একটা বলবেন, আমি একটা একটা বন্ধ করব, একত্রে সব বন্ধ করতে পারবো না। নবী বলেন, কি অপরাধ করো? বলে, নবী আমি বেশি বেশি মিথ্যা বলি, দুই আমি জেনা করি, তিন বলে আমি মদ পান করি, চার আমি চুরি করি। সুরায় মনে মনে ভাবছে, সাইডে গুনার কথা বেশি মূল, নবী একটা একটা আমাকে বলবে, আজকে একটা পরে আবার এটা ঠিকঠাক করে আবার আবার, তাহলে আজকে নবী কি বলবেন? মনে মনে সুরায় ভাবছে যে চুরিটা বন্ধ করতে হইব। নবী তো বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা ঔষধ এই চোরাকে দিয়েছে, এক ঔষধে সব রোগ কমপ্লিট হয়ে গেল। চোরারে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যেহেতু অনেকগুলো গুনাহ করো, জেনা করো, মদ পান করো, চুরি করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, তবে তুমি একটা আস্তে আস্তে বন্ধ করে দাও, চুরি কয়, না না। কি নবী বলে? এক নাম্বার, আজকে তুমি রেডি হয়ে যাও, ওয়াদা দাও, মিথ্যা কথা জবানে বলবা না, যাও এই ঔষধ এটার থেকে প্র্যাকটিস করো, মিথ্যা বলবা না। সুরায় কি খুশি, আমার চুরি বন্ধ করতে কয় নাই, কি বন্ধ করতে কয়েছে? মিথ্যা। তাহলে আজকের চুরিটা হবে বরকতের, যেহেতু নবী জানে আমি চোর,
জানার পরেও নিষেধ করে নাই আজকে চুরি হবে বরকতের চুরি মিথ্যা বলবো না ওয়াদা করেছি চুরি চলবে মদপান করা চলবে জিনা চলবে রাতের বেলা গভীর হয়ে গেল নিয়ত করছে এক ভালো বড় লোকের বাড়ি যাবে রাস্তার মাঝে গিয়া পেরেশান রহমতের নবী জানে আমি চোর চুরি করার পরে যদি কাল পরশু খবর যাবে নবীর কাছে নবী তো জানে আমি চোর নবী যদি জেনে আমারে ডাক দেয় নবীর সাথে ওয়াদা মিথ্যা বলা যাবে না তো স্বীকার করতে হবে আমি চোর আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া কথা বলতে চাই না ঘর রাস্তা থেকে ফিরে গেলেন চুরি আর করব না বাসায় যাইয়া মদের বোতল হাতে নিল আবার বাধা এসে গেল রহমতের নবী যদি বলেন মদপান করছো কিনা বল আমার তো সত্যই বলা লাগবে দ্বিতীয়বার আমি সত্য বলে মদপানকারী হিসাবে পরিচয় হতে চাই না নবীর এক ঔষধে ওই বান্দা পরিপূর্ণ মুত্তাকি হয়ে গেল পাক্কা ঈমানওয়ালা হয়ে গেল মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না এই আম্মা জানেরা মিথ্যা বলা হারাম এর পরিণাম ফলটা বড় ভয়ঙ্কর ও যুবক মিথ্যা কথা বলার পরিণাম ফল পরকালে জাহান্নাম দুনিয়াতে বেইজ্জতির কোনো সীমানা নাই এই যারা ব্যবসা করেন মিথ্যা কথা বলবেন না তো হারাম হয়ে যাবে ঢাকা থেকে আপনি কাপড় কিনছেন একটা লুঙ্গি কাপড়ের দোকান দেন একটা লুঙ্গির দাম হলো 150 টাকা আপনার দোকান পর্যন্ত আনতে খরচ হলো আরো 50 কত হইছে 200 কাস্টমার যদি জিগায় ভাইজান লুঙ্গি কিনছেন কত দিব কত আপনি যদি বলেন 200 কিনছি 250 দাও হারাম আপনি কিনছেন কত 150 খরচ কত এই এক কথায় কিন্তু পুরোটা হারাম আপনার বলতে হবে ভাইজান আমার দোকান পর্যন্ত লুঙ্গির খরচ হইছে 200 আপনি 50 লাভ দেন হালাল আর হালাল ভাবে যারা ব্যবসা করবেন তাদের জন্য সুসংবাদ পয়গম্বর বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা'ই ওয়াস সলিহিন ওয়া আল্লাহর নবী বলেন যারা সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করবে তারা নবী সিদ্দিকিন সুহাদা এদের সাথে জান্নাতে থাকবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা আকুলু কওলান সাদীদা দুইটা কর্মসূচি এক নাম্বার কর্মসূচি আল্লাহকে ভয় করো দ্বিতীয় কর্মসূচি জবানটাকে হেফাজত করো কন্ট্রোল করো এই দুই কর্মসূচি যদি পালন করো নগদ দুটো পুরস্কার দেয়া হবে প্রথম পুরস্কার জিন্দেগিতে যত টুটা ফাটা আমল করেছো সব আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন দ্বিতীয় পুরস্কার তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন এক আল্লাহকে ভয় করো ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম খৌফ ভয়ের নাম খশিয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى الله বলেন কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব আরো আস্তে করে বলো সুবহানাল্লাহ আমগোর সাথে আপনাদের কোনো দুশমনি আছে নি আস্তে কর পরে জোরে কইলেন কেন মানে হুজুরদের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন হয়ে গেছে হরকে দারাত
খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত ও রামকাম। পৃথিবীটা কেমন এক কঠিন খেলা গো, দেখছেন নি? একদিকে আমরা পাও ধরে আপনাদের ডাকি নামাজ পড়ে, অন্যদিকে আবার একদল আপনাদের ডাকে নামাজ পড়ে লাভ নাই। সিনেমা হলে যাও, একটু আনন্দ বিনোদন করো, মাঝে মাঝে একটু পার্কে যাও, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে একটু আনন্দ করো। আনন্দ করতে করতে হঠাৎ আম্মাজানের কাছে টেলিফোন চলে আসলো। আম্মাজান বলে, বাবা কই তুমি? হঠাৎ কে যেন এক অচেনা কণ্ঠে আওয়াজ দিয়ে কয়, আপনি এই মোবাইল ওয়ালার মা? বলে হ্যাঁ। কয়, তাড়াতাড়ি আপনার স্বামীকে পাঠায় দেন, আপনার সন্তানের লাশটা গাড়ির চাকার তলে আছে, নিয়ে যান। আনন্দে আনন্দে জীবন শেষ। এই যুবক আল্লাহর গোলাম, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি মানুষ আমিও মানুষ, আকৃতি সব এক, ভেতরে অন্তর আছে একটা আমারও আপনারও, গুনার প্রতি আকর্ষণ আপনার আছে আমার আছে, তুলনামূলক আমার বেশি, বেশি না? আপনি বিড়ি টানতে টানতে আর কত টানবেন? আমরা তো চিন্তা করি কি জানি মজা একটা দিমুনি। আপনারা মদ পান করতেছেন, করতে 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 কত করবেন? বলে আজ করব না, পার্কে যাই আড্ডা দিতে দিতে মনটা একটু খারাপ, আর যাব না। কিন্তু আমরা তো ওই লাইনেই যাই নাই, কোনদিন টিভির সামনেও বসি নাই, এমনকি আল্লাহর শুকর আমার আব্বা জান আম্মা জান দুনিয়াতে আসার পর থেকে আজকের দিন পর্যন্ত আমার আব্বা আম্মা কোনদিন আমাকে হাফ প্যান্টও পরান নাই, ফুল প্যান্টও পরান নাই, লঙ্গি আর পাজামা পরে বড় হয়েছি, কানি ফারা জামাটাও জীবনে গায়ে পরি নাই, আজ পর্যন্ত গোল জামা পরে আছে। এরা যুবক এই জন্য নবী বলতেছে, সন্তান দুনিয়াতে ইমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটাকে খারাপ বানায়। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث. এই জন্য কেয়ামতে প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআনের আয়াত, যেই সূরা আহজাবের আয়াত পরে আজকে বয়ান শুরু করলাম, এই সূরাটার 67 নম্বর এক আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সন্তানদের আল্লাহ ডাকবেন, এই সন্তান নামাজ পড়েছো? না। রোজা রাখছো? না। পর্দা করছো? করি না। কেন? সন্তান কোরআনের আয়াত, আল্লাহ আমার কোনো দোষ নেই, তো সব আমার মা বাবা মুরব্বীদের দোষ। এবার আয়াত শুনে আল্লাহ বলে, সন্তান বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবীলা। ও আমার রব, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে, আমি বেরোজাদার থাকি নাই, আমার মা বাবা আমাকে বেরোজাদার বানাইছে। ও চৌহালির মুসলমান, আল্লাহর শুকর অহংকারী করি না, পর্দার আড়ালের কত মা আমার বয়ান শুনতেছেন, আপনাদের বুঝাবার জন্য বলি, অহংকারী না, আব্বা আম্মার এতটাই শাসনের ছায়ায় ছিলাম, 6 বছর বয়স থেকে আজ পর্যন্ত রমজানের একটা রোজাও ভাঙ্গি নেই, আর আপনার ছেলের বয়স 30-25। মাঝে মাঝে আম্মা কয়, সাহারি খাবিনি বাবা?
আম্মা জান ডাকে বাবায় কয় খবরদার ডাকিও না রোজা যদি রাখে বাবা চেহারা নষ্ট হয়ে যাবে আছে না নাই এই মিয়া সত্য কথা বলবেন বাগের মতো মানেন আর না মানেন আপনি সমর্থন করেন না কেন সত্য কথাটা এরকম বাবা আছে না নাই বাপ নামের কলঙ্ক কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা কি থানা বাড্ডা থানায় বাবা মারা গেছে কোটিপতি এই ফেসবুকের গোলামরা দেখছেন না সবাই বাবায় মরে গেল লাশটা পড়ে আছে দুইটা সন্তান বড় বড় শিক্ষিত 24 ঘন্টা পর্যন্ত দুইটা ভাই বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করে কাটাইলো বাবার লাশটা দাফন করার চিন্তাও করে নাই 24 ঘন্টা চলে গেছে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বাবা এমন সন্তানের বাবা হইয়া কি লাভ হবে বলো 10টা সন্তানের দরকার নাই জাতের সন্তান একটাই যথেষ্ট এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার গর্ব করে বলতেছেন ও দুনিয়ার মানুষ মক্কার বেঈমানের আমি মুহাম্মাদের বাজে কথা কয় ঘুরে আর কয় মুহাম্মদ মইরা গেল ওর বংশ শেষ কারণ ওর কোনো ছেলে নাই যার ছেলে নাই তার বংশ ধরে রাখবে কে তার সুনাম ধরে রাখবে কে মদিনার নবী বলেন মনটা কেমন জানে একটু কষ্ট লাগছে আমি মুহাম্মাদের ছেলে হইছে ঠিকই শিশু বয়সে মারা গেল আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী কোনো কষ্ট পাবেন না আপনার বংশ রক্ষা হবে দুনিয়ার কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিন তবে যারা চাপাবাজি করে ওদের বংশ রক্ষা হবে না ওদের ছেলেও থাকবে না কেউ থাকবে না নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এখন দেখেন তো যারা যারা নবীরে গাইল লইছে বংশ টিকবে না নবীর নাম কেউ নিবে না যারা কইছিল ওগো নাম জানেন নি কেউ কেউ জানেন 5000 টাকা দেব কেউ বলতে পারবেন এই মাঠে যারা আছেন ওলামায়ে কেরাম সারা পারবেন কেউ পারবেন আর আমার নবীর নাম কথা বলেন না কেউ সবাই মানি বিধর্মীরা পর্যন্ত রসুলকে রসুলের জন্য জীবন দেওয়ার জন্য কোটি প্রাণ তৈরি কথা ঠিক না নবী বলেন আমার কোনো ছেলে না আমি চার কন্যার বাবা এই দুনিয়ায় যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও তুমি একটা কন্যা পেয়েছো নবী বলেন তুমি একটা জান্নাতের মালিক হয়েছো আরো আস্তে তুমি দয়ের দুইটা কন্যা পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক তুমি তিন কন্যা পেয়েছো তিনটা জান্নাতের মালিক বাবা খুব খুশি দুই কন্যা পাইছে কয় জান্নাত কা হুজুর আলহামদুলিল্লাহ আমি দুই মাইয়া ভাইয়া দুই জান্নাতের মালিক মাইয়া দুইটা কি করে কয় এরা গ্রামীণ ব্যাংকের মালিক জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি এই আগে আগে বাড়ি যাইবেন না এই জুতাটা গুছাই দিস আগে যাইব বাড়ি ওই যে শুরুতে বলছি কপাল পুড়ে গেলে নবীর বয়ানও কালেমা পড়ে না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে সেও কালেমার মালা গলায় লাগায় হেদায়েতের মালিককে ভাইরা আমার এই
আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। ভয় থাকে অন্তরের ভেতরে, এটা ঢুকাইতে হয়। জন্মলগ্ন থেকে অন্তরে ভয় নিয়ে আসে না কেউ। আল্লাহ বলেন আগে আমাকে ভয় কর, কারণ এই ভয়টা না থাকার কারণে হাজারো বয়ান চলে আমল চলে না, হাজারো বয়ান চলে আমল নাই। এত সুন্দর একটা বেহেশতের বাগানে বৈশা যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। কত দাম এই প্যান্ডেলের আপনারা জানেন? আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন, নবীজির হাদিস আছে 70,000 ফেরেশতার কাফেলা আপনার সাথে আছে। কিন্তু এখানে আইসাও মোবাইলটা লয়ে ব্যস্ত, কি বয়ান শুনবেন? বয়ান তো কলবে ঢুকে না। এমন একটা বয়ান নাই যেখানে মোবাইল নিয়ে আমি কথা বলি না, লাভ কি? আজ আপনি মোবাইলটা ধরে ফায়দাটা কি বলেন তো? এই ওয়াজের প্যান্ডেলে মোবাইল নিয়ে যে বসে আছেন, কি ফায়দা? কি আপনি 10-100 হাত দূরে বসে মোবাইল ধরলে ছবিটা কি স্পষ্ট আসবে? রেকর্ডটা ভালো হবে? ইদ্দুর বুদ্ধিও নাই। আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁত ভাবে, ঠিক না? বয়ানটা যদি আপনার প্রয়োজন হয় সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন না, তার রেকর্ডটাও পিওর, আপনারটা তো ভেজাল। এরপরে মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায়, তা তো আমও গেল সালাও গেল। হ্যাঁ, বহু জিন কিন্তু এখানে আছে মোবাইল নিয়ে যাবে, এদের বাড়ি চালান দিয়েও ভাইবেন। একজনের কাছে মোবাইল এই নিষ্ঠাই যে সামনে মোবাইল খুঁজতেছে, কই খুঁজো? মাটি দেড়াত খুঁজ ভিতরে মোবাইল খুঁজে, এই বিছানা উডায় জুতা খুলে এইটা খুলে এই সরেন সরেন মোবাইল মোবাইল। জিনে তো নিয়া ও মাঠের বাইরে গেছে, ও খুঁজে এখানে পাগলের পাগলা। তুই লাভ হইল কি? তোর বয়ান ও শেষ, গোষ্ঠী শুদ্ধ আইসিও খালি গেলি খালি। হ্যাঁ যুবক, নিজের দাম যদি নিজে রক্ষা না করে আর একজনে কেমনে দেয়? অযুবক তোমার কত দাম, চিনলা না তুমি, তোমাকেই চিনলা না। এই জন্য আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আসলে তোমাকে চিনোই না, তুমি চিনোই না তোমার দাম কত। কাজী নজরুল তোমার থেকে 3 কেজি ওজন ছিল তার মাথা, বেশি হাত একটা বেশি ছিল, তার নামে সিন্নি ভরে গোটা দুনিয়া। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তাহলে তুমি তো তার থেকেও প্রতিভাবান। একটা ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি পারবা না কেন? কি এই ভাইরা বলেন, সত্য কথা বলবেন? বুঝাবার জন্যই কিন্তু আমি বলি, সৃষ্টিগতভাবে নারীদের জ্ঞানের তুলনায় পুরুষের জ্ঞান কম, যারা জানেন তারা বলেন। একটা নারী যদি দেশ চালাইতে পারে আপনারা পারবেন না?
কিসেই মেধা আছে না কিন্তু কপাল খারাপ মোবাইল দিয়ে সব নষ্ট করে দিচ্ছেন চরিত্র নষ্ট সুস্থতা না স্বাস্থ্য নষ্ট আপনার দ্বারা কোনো কাজই এই জমিনে হবে না বরং আমগো হুজুরগো অনেক হয় না আমরা সমাজের বোঝা মিয়া তুমি সমাজের বোঝা তুমি ঘরের বোঝা তুমি মায়ের বোঝা আমরা বোঝা না আমার মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মা কাঁদতেছে আরে এটা কোন মায়ের ভুত জানি রে আমারে মাওলায় যদি এরকম একটা ভুত দিত একজনে চিঠি লেখছে আমার কাছে আপনার মায়ের একটু দেখবো কেমন ফ্যাট কেমন ফ্যাটে আপনারে রাখছে আপনার আম্মার একটু দেখতে যাবেন ঢাকা যদি আপনার আম্মা আসে অহংকারীর জন্য বলছি না আপনাদেরকে বোঝাবার জন্য বলছি তার মানে এইটা না আপনারা সব আমার মতো বক্তা হবেন হুজুর হবেন পাগড়ি লাগাবেন না সেটা বলছি না এই যুবক ভালো করে বুঝো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো টাকা নাই আমি সহযোগিতা করুন পড়ো ভালো ডাক্তার হও এই গ্রাম্য ডাক্তার না দিলটারে এত বড় বানাবি যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করব আমি একা সম্মানের সর্বোচ্চ চেয়ারে থাকব আমি ডাক্তার হলো সম্মান থাকবে আন্তর্জাতিকভাবে প্রফেসর হবি মানুষ মাথায় নিয়ে নাচবে সম্মানের প্রফেসর হও ডাক্তার হলে সম্মানের ডাক্তার হও তাসনিমার মতো জুতার বাড়িখানে ওলা ডাক্তার হইও না তাসনিমা নাসরিন তো এমবিবিএস ডাক্তার জুতার বাড়ি খায় কেন জ্ঞান তো মোটেও কম নাই নামটাও তো চমৎকার নাম বাপ মাও তো ভালো তাসনিমা জুতার বাড়ি খায় কেন একমাত্র কারণ চরিত্র খারাপ চরিত্র ঠিক না করলে তাসনিমার থেকে জুতা আরো বেশি খাবা তুমি আর চরিত্র ঠিক করো গোটা দুনিয়া তোমাকে নিয়ে সম্মান করবে মরে গিয়েও তুমি অমর হয়ে থাকবা তোমার নামে সুনামের ইতিহাস তৈরি হবে কাজী নজরুলের থেকেও ইতিহাস আরো উচ্চাঙ্গে তোমার ইতিহাস তৈরি হবে তোমার চরিত্রের কারণে তোমার তো হুজুর হওয়ার দরকার নেই হুজুর তো আমরাই তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে আদর্শবান হও মরে গেলে যেন মানুষ স্মরণ করে দোয়া করে কি এটা সম্ভব না গজবের মোবাইল থেকে নিজেকে বাঁচাও সম্ভব আর না হয় চরিত্র নষ্ট করবা মোবাইল দিয়া কপালে একটা ভালো বউ ভাবা না বিয়া আছে কিনা জানি না যদি থাকে কপালে যদি বিয়া থাকে না থাকার সম্ভাবনাটা অনেক বেশি যদি কপালে বিয়া থাকে তবে ভালো বউ পাবা না পাওয়া জল্লা কি বাবা জল্লা কথাগুলো লেখা রাখো হাসতে হাসতে বলি মনে করো না এগুলি বাতাসে উড়াই দিল যেমন কর্ম হ্যাঁ কয় মাইয়ার জিন্দগির উপর আক্রমণ করছো এক জল্লা দাইয়া জুতা দিয়া সাইজ করব রেডি থাকো কত ধানে কত চাল টের পাইবে সময় দানা কাটা ভরি আনবা না ঘরে এসেই মায়ের দানা কাটবে শ্বশুরের দানা কাটবে এরপর বলবে তোর মা খারাপ বাপ খারাপ চল ঢাকা গুলশানে ফেলাট লই তুই এই মা বাবার দানাটা কাইটা মগাডারে লয়ে গেছে গুলশান হ্যাঁ যে ফেলাট লইয়া স্বামী যায় একদিক ও যায় আর একদিক ঘুরে টুরে টাকা পয়সা হাতাইয়া কামাইয়া এরপর আমি ডানা কাটার পূর্ণ পড়ি তোর ডানাও কেটে এবার হিজরত করে চলে গেলাম কি এখন ফেব্রুয়ারি না জানুয়ারির 23 তারিখের এক কাহিনী এই ফেসবুকের গোলামেরা 23 তারিখ জানুয়ারি এক যুবক তিন বাচ্চার মার সাথে লাইন কইরা এরপরে চাইছে যে ওর স্বামীরে মেরে ফেলবে ঠিকই মেরে ফেলছে স্বামীরে মারছে কেন এই মেয়েটাকে নিয়ে এসে থাকবে তিন বাচ্চার মা
কি হইল জেলখানায় গেল 23 জানুয়ারি সম্ভবত রায় হইল ছেলের ফাঁসি আর ওই বাচ্চার মায়ের যাবজ্জীবন মেয়েটাও কানতেছে বাচ্চাগুলো পেছনে দৌড়াচ্ছে আর আম্মু আম্মু বলে চিৎকার দিচ্ছে বাচ্চা ছোট ছোট বাচ্চা লাভ হইল কি কত একজনকে পাইতে যাইয়া আরেকজনকে হত্যা করলি পরিণাম ফল ফাঁসি জেলখানা কি মনে করছো সরকারি দল করো বাঁচাইবে ওরে একটু আগে না বলছি কপাল ফুরলে রসূলের বয়ানেও কালেমা হয় না কপাল যদি ফুরে যায় একেবারে বেশি অতিরঞ্জিত করতে করতে মনে করছে আমারে সরকার বুঝি বাঁচাইবে সরকার কয় তুই এত অতিরঞ্জিত করছ তোর নমিনেশনটাই দেব না যা কারণ কি অতিরিক্ত কিছু করলে আসমান থেকে ফয়সালা যখন হয়ে যায় তখন তার আপন বন্ধুটাও দুশমন হয়ে যায় তখন আপন আর আপন থাকে না আল্লাহর অন্তরে ঘৃণা তৈরি করে বুঝাবার জন্য বলছি বাবা রাগ কইরো না আল্লাহর ভয় অন্তরে জমা করো ভয় থাকলে মানুষ গুনাহ ছাড়বে মা বাবার সামনে সন্তান সহসা অন্যায় করে না কেন মা বাবারে কি পায় ভয় পায় শিক্ষকের সামনে ছাত্র সচরাচর অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় পায় না সে কখনো আল্লাহকে বেজার করে গুনাহ করবে না এই ভয়ের নাম তাকওয়া আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের সোহবত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা উঠা বসা করলে কিন্তু আমি হাত দুইটা উঠাইয়াই মোনাজাত দিই সিল্লাইলো আর হাত নিচে নামবে না খবরদার আগামী এক বছর পরে আবার যদি হাত নিচে নামানো যায় এই বছর আর নামবে না অতএব নিজের কপালও ঘুরবেন না অন্য ভাইদের বয়ান শোনারও ডিস্টার্ব করবেন না আল্লাহর ভয় অন্তরে জমা করো দ্বিতীয় কর্মসূচি জবানটাকে বান্দা কন্ট্রোল করো আচ্ছা পা কন্ট্রোল করো বলেন না কেন চোখ কন্ট্রোল করো বলেন না কেন জবানটার কথা বললেন কেন কাজে জবান হইল একটা কঠিন অস্ত্র ব্লেডের মতো ধার ব্লেডের চারপাশে ধার না জিব্বারও কি চারপাশে ধার এটা যেমন ভালো তেমন খারাপ কেমন ভালো তুমি একটা খানা লইছো ভাতের লোকমা চোখ তোমাকে এটাকে ভালো করে সিসি ক্যামেরার মতো তন্ন করে খুঁজে দিল কোনো সমস্যা নাই লোকমা খাও কিন্তু একটা চুল ভিতরে রয়ে গেছে এটা চোখ ধরতে পারে নাই জিব্বায় ধরে ফেলেছে ধরছে না কত বড় অস্ত্র দুনিয়ার হায়াতে কথা বলতে বলতে দুনিয়ায় চলতে চলতে হাত দুর্বল লাগে মাথা ব্যথা করে কান ব্যথা করে ঠোঁট ব্যথা করে গাল ব্যথা করে পা ব্যথা করে জিব্বা এমন একটা অস্ত্র হাজার হাজার কোটি কোটি কথা এই জবানে সাপ্লাই দিয়েছো আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্য কারো জিব্বা বন্ধ হয় নাই ব্যথাও হয় নাই কেমন বড় অস্ত্র এটা যেমন ভালোর ভালো খারাপের খারাপ বেলেটের মতো চারপাশে ধার এই জিব্বা দিয়া যদি ডান দিকে তাকায় কয় তোমার কোনো অপরাধ নাই ফুলের মালা আবার এই জিব্বা দিয়েই যদি কায়ও কেদার নিরাপরাধ বান্দার হাতে হ্যান্ডকাপ এই জিব্বায় যদি একটা অপরিচিত মাইয়ারে কয় আলহামদুলিল্লাহ তুমি আমার বউ কবুল বউ হয়ে গেছে ঠিক এই জিব্বাটা ঘুরায় যদি বলে তালাক আছে নাকি আপনাকে চৌহালিতে তালাক কইলেও থাকে আর এখন যে ফেতনা শুরু হয়েছে আমাকে হুজুর গবিত্রে আল্লাহ মাফ করুন কেয়ামতের আলাম একদল হুজুরেরা কয় তিন তালাক দিলেও তালাক হবে না নাউজুবিল্লাহ আইয়ে না আল্লাহ মাফ করেন জিব্বা এমন একটা অস্ত্র মারাত্মক অস্ত্র রে বাবা
দ্বিতীয় এই জিব্বার কথায় মানুষের সম্মান বাড়ে এই জিব্বার কথায় মানুষের সম্মান কমে যায় জিব্বার কথায় মানুষ হাসে জবানের কথায় মানুষ কাঁদে ঠিক নেই জিব্বা কেমন একটা অস্ত্র দ্বিতীয় কথা হলো জিব্বা যখন উল্টা পাল্টা করবে কেমনে কন্ট্রোল করবেন হাতটা যদি উল্টা পাল্টা করে কয় হাত দুইটা বেঁধে দাও অন্যায় বন্ধু পা যদি অন্যায় করে পা বেঁধে দাও বন্ধু আগের যুগে মুরুব্বিরা দুই একজনে জানতেও পারে ওই পাঠান 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 হইতো না মুরুব্বিরা কথা বলে না পাঠান ছিল হ্যাঁ এই পাঠানদের আকল কম জ্ঞান পাঠানের বাড়ি পাঠান চোর চোর ঢুকছে চোর তুই চোর আরে ধইরা রাইতে পাও দুইটারে বাইন্ধ দেয়া খুলির গোড়ায় বাইন্ধ দেয়া গেছে গিয়া থানায় খবর দি স্যার চোর ধরছি তাড়াতাড়ি আইন সরল মানুষ খুব সরল তো এবার কে চোর কই কয় বাইন্ধে থুইস কয় কেমনে বাঁধছেন কয় পাও দুইটা বাইন্ধ দেয়া খুলির লগে গোড়ায় আটকাই থুইস হাত বাঁধছেন কেন হাত বাঁধিনি হাত বাঁধেন নাই তো ছুটেই গেল এটা তো কথা তবে স্যার আমার বিশ্বাস আমিও পাঠান চোরেও পাঠান আমার বুদ্ধিতে যেহেতু হাত বান্ধা ধরে নাই ওর বুদ্ধিতেও ধরবে না অত টেনশন নাই ওখানে বইয়েই দিস গিয়ে দেয় ঠিকই বইয়ে দিস পা অন্যায় করে পা বেঁধে দাও হাত অন্যায় করে হাত আটকাইয়া দাও চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগাইয়া দাও কিন্তু জিব্বা যদি অন্যায় করে এটারে আটকাইবা কেমনে রশি দিয়া বাঁধা যাবে না কষ্টেপ লাগানো যাবে না সুপার গুলো লাগানো যাবে না জিব্বাটারে কেমনে কন্ট্রোল করবা আল্লাহ কয় এটা কন্ট্রোলের জন্য আমার দাও একটা মেডিসিন আছে এটারে লাগায় দাও জিব্বা কন্ট্রোল হয়ে যাবে আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া হার কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরাম কাম জুজবা হাকাচি যে মখাজ ইনস জাহ ফজলে উআমস্তে দর জুমলা জাহা জবানটাকে কন্ট্রোল করার মেডিসিন হলো আল্লাহর ভয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী কত বড় সন্ত্রাসী নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়ে আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেয় নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না ভয় পায় যুবকেরা একটু চিন্তা করতো এটা কেমন মানুষ যে শয়তান ভয় পায় যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছিল আদমের ব্যাপারে এই শয়তান পর্যন্ত ওমর যদি আসতেছে দেখে দৌড় আরেক দিকে দৌড় চিন্তা করার বিষয় আমি বলছি যদিও এক মিনিটে কিন্তু চিন্তার বিষয় যে এই ওমরটা কেমন শয়তান দেখেই দো আমগো বাঙালি এক সালাকে কয় হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায় খালি ওমরেরই ভয় পায়নি শয়তান আমারও ভয় পায় কেন আমি ওর থেকে বড় শয়তান এত পরিমাণ আমি শয়তানি জানি জিন শয়তান ওটা বুঝেই না আমার পেছে আটকায় কয়েকজন বান্দা বয়ে মুড়ি খায় মুড়ি চিনেন নি কি মুড়ি টাকা উঠেছে এক টাকা করে দিয়ে চারজনে কয় টাকা চার টাকার মুড়ি কিনে এবার বয়ে বয়ে খাইতেছে ক্ষেতের মধ্যে ইবলিস একা আমার ক্ষুধা আছে কিছু দিবিনি আমরা টাকা দিছি তুমি ও দাও ইবলিস দেশে চাইরা না কয় না তো চারজনে কয় আমরা এক টাকা দিছি আমরা পাঁচ আঙ্গুল দিয়ে খাই তুমি যেহেতু চাইরা না তো এক আঙ্গুল দিয়ে খাই তুমি কয় আঙ্গুল ঠিক আছে আমি এক আঙ্গুল দিয়ে যখন চাইরা না ভাগ ওই আঙ্গুলটা ঢুকায় মুড়ি একটা উঠে মুখে দেওয়ার আগে নাকের বাতাসে বইলে না
আবার উঠে আবার ঘরে আবার উঠে আবার ঘুরে এরকম করতে করতে পাশাঙ্গুলো আল্লাহরা খাইয়া ইবলিস কয় এত বাটপারি করলাম কিন্তু এরকম কারোর কাছে তো ঠগি নাই। আকেলারা পেশা খা মুশি বুয়া দ পেশায় জাহেল ফারা মুশি বুয়া জবানটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথরের টুকরা মুখের মধ্যে রাখতেন অযথা কথা যেন বের না হয়, আল্লাহর আদালতে অযথা কথার জন্য হিসাব দিতে হবে। বিশ্ব বরেণ্য এক ওলিয়ে কামেল, বড় একজন মুফাসসির, বড় এক ইমাম, বড় দার্শনিক ইমাম গাজ্জালী, নাম শুনছেন? নাম কি বলেন তো? না, ইমাম গাজ্জালী, গাজ্জালী না, ইমাম গাজ্জালী। তিনি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়ামান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়ামান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা কয় তার কথায় বেশি ভুল, যার কথায় বেশি ভুল তার কথায় কলব মরে যায়, যার কলব মরে যায় তার ঠিকানা জাহান্নাম। অতএব কথা কম বলো। এজন্য নবী বলেন, মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তার মানে কি? নামাজে দাঁড়ায় চুপ থাকবে, যেখানে সুবহান রাব্বিয়াল আযিম কওয়া হ্যানে কইবো না, যেখানে যেটা বলার সেটা বলতে হবে, যেখানে বলা দরকার নাই সেখানে বলবে না। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক একটা পাথরের টুকরা মুখে রাখে অনর্থক কথা যেন বের না হয়, প্রয়োজন হলে পাথর বের করে কথা বলেন আবার ভেতরে রাখেন। আ মোবাইলে কি পরিমাণ অযথা কথা বাড়ায় দিল, কথা তো কই আবার মিথ্যার উপরে মিথ্যা, কঠিন মিথ্যা। মোবাইলটা হাতে নিয়ে কানে দুই একজনে কয়, ভাইজান আপনি কই আছেন? মনে করেন পাওনাদার, জিগাইলি ভন্ডায় কইবে টাকা দেন, কয় যে আমি ঘরে বইয়ে আমি জমি নেই নাই। কি পরিমাণ মিশা কথা মোবাইলের দ্বারা কয়, সন্তানের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা কথা। এরে নবীর উম্মতের দল, জবানকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবেন? একদিকে আল্লাহর ভয় অন্তরে রাখবেন, অপরদিকে মৌলিক কয়েকটা গুনাহ ছাড়েন, মৌলিক কয়েকটা নেক আমল করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে যাবে, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। কয়েকটা নেক আমল চালু করে দেন, মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নেক আমল চালু করেন, জিহ্বা ব্যস্ত থাকবে, নেক আমলে গুনাহ কম হবে। মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ার কথা আমি বলবো, ধৈর্য হবে? হবে। এক নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। বলেন, মিথ্যা বলা পাপ না সওয়াব? ছোট না বড়? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। যারা মিথ্যা বলবে আজ না কাল তাদের ধ্বংস অনিবার্য। নবীর কাছে একজন আসামি গিয়া দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আমি জমিনের মধ্যে একজন অপরাধী, তবে আমি মারাত্মক কয়েকটা অপরাধ করি, আপনার কাছে আমি স্বীকার করব, তবে আমাকে সবগুলো একসাথে নিষেধ করবেন না, বাদ দিতে, একটা একটা বলবেন, আমি একটা একটা বন্ধ করব, একত্রে সব বন্ধ করতে পারবো না। নবী বলেন, কি অপরাধ করো? বলে, নবী আমি বেশি বেশি মিথ্যা বলি, দুই আমি জেনা করি, তিন বলে আমি মদ পান করি, চার আমি চুরি করি। সুরায় মনে মনে ভাবছে সাইডে গুনার কথা বেশি মূল, নবী একটা একটা আমাকে বলবে, আজকে একটা পরে আবার এটা ঠিকঠাক করে আবার আমি, তাহলে আজকে নবী কি বলবেন? মনে মনে সুরায় ভাবছে যে চুরিটা বন্ধ করতে হইব। নবী তো বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা ঔষধ এই চোরাকে দিয়েছে, এক ঔষধে সব রোগ কমপ্লিট হয়ে গেল। চোরারে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যেহেতু অনেকগুলো গুনাহ করো, জেনা করো, মদ পান করো, চুরি করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, তবে তুমি একটা আস্তে আস্তে বন্ধ করে দাও। চুরি কয়, না না,
কি নবী বলে এক নাম্বার আজকে তুমি রেডি হয়ে যাও ওয়াদা দাও মিথ্যা কথা জবানে বলবা না যাও এই ঔষধ এটা থেকে প্র্যাকটিস করো মিথ্যা বলবা না সূরায় কি খুশি আমার সুরি বন্ধ করতে কয় নাই কি বন্ধ করতে কইছে মিথ্যা তাহলে আজকের সুরিটা হবে বরকতের যেহেতু নবী জানে আমি সুর জানার পরেও নিষেধ করে নাই আজকে চুরি হবে বরকতের চুরি মিথ্যা বলবো না ওয়াদা করেছি চুরি চলবে মদপান করা চলবে জিনা চলবে রাতের বেলা গভীর হয়ে গেল নিয়ত করছে এক ভালো বড় লোকের বাড়ি যাবে রাস্তার মাঝে গিয়ে পেরেশান রহমতের নবী জানে আমি চোর চুরি করার পরে যদি কাল পরশু খবর যাবে নবীর কাছে নবী তো জানে আমি চোর নবী যদি জেনে আমারে ডাক দেয় নবীর সাথে ওয়াদা মিথ্যা বলা যাবে না তো স্বীকার করতে হবে আমি চোর আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া কথা বলতে চাই না ঘর রাস্তা থেকে ফিরে গেলেন চুরি আর করব না বাসায় যাইয়া মদের বোতল হাতে নিল আবার বাধা এসে গেল রহমতের নবী যদি বলেন মদ পান করছো কিনা বল আমার তো সত্যই বলা লাগবে দ্বিতীয়বার আমি সত্য বলে মদ পানকারী হিসাবে পরিচয় হতে চাই না নবীর এক ঔষধে ওই বান্দা পরিপূর্ণ মুত্তাকি হয়ে গেল পাক্কা ঈমানওয়ালা হয়ে গেল মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না এই আম্মা জানেরা মিথ্যা বলা হারাম এর পরিণাম ফলটা বড় ভয়ঙ্কর ও যুবক মিথ্যা কথা বলার পরিণাম ফল পরকালে জাহান্নাম দুনিয়াতে বেইজ্জতির কোনো সীমানা নাই এই যারা ব্যবসা করেন মিথ্যা কথা বলবেন না তো হারাম হয়ে যাবে ঢাকা থেকে আপনি কাপড় কিনছেন একটা লুঙ্গি কাপড়ের দোকান দেন একটা লুঙ্গির দাম হলো 150 টাকা আপনার দোকান পর্যন্ত আনতে খরচ হলো আরো 50 কত হইছে 200 কাস্টমার যদি জিগায় ভাইজান লুঙ্গি কিনছেন কত দিব কত আপনি যদি বলেন 200 কিনছি 250 দাও হারাম আপনি কিনছেন কত 150 খরচ কত এই এক কথায় কিন্তু পুরোটা হারাম আপনার বলতে হবে ভাইজান আমার দোকান পর্যন্ত লুঙ্গির খরচ হইছে 200 আপনি 50 লাভ দেন হালাল আর হালাল ভাবে যারা ব্যবসা করবেন তাদের জন্য সুসংবাদ পয়গম্বর বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা'ই ওয়া সলিহিন ওয়া আল্লাহর নবী বলেন যারা সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করবে তারা নবী সিদ্দিকিন সুহাদা এদের সাথে জান্নাতে থাকবে আর আপনি দোকানে সাইনবোর্ড লাগাইছেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তাহলে আপনি অসৎ ব্যবসায়ী কি ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যদি হতে চান অবশ্যই লিখতে হবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তাহলে আপনি সৎ ব্যবসায়ী দুই নাম্বার জবানের দ্বারা গীবত শেখায়াত করবেন না গীবত করা হারাম ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে যারা কারো নামে বদনাম ছড়ায় কারো নামে বানাইয়া বদনাম বানাই এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এক নাম্বার মিথ্যা বলবেন না দ্বিতীয় গীবত করবেন না তিন নাম্বার গুনাহ এই জবানের দ্বারা গালা গালি করবেন না গালি দেওয়া হালাল না হারাম এই মৌলিক তিনটা গুনাহ ছাড়বেন ইনশাআল্লাহ রাজি আছি না আচ্ছা গুনাহ ছাইরে কি কষ্ট লাগায় তো বসে থাকলে হবে না আরো কয়েকটা নেক আমল চালু করবেন ওই নেক আমল যখন জিহ্বায় চলতে থাকবে তখন গুনাহ করার সময় আর পাবে না এক নাম্বার জিহ্বার নেক আমল কোরআনের তেলাওয়াত কিসের তেলাওয়াত বললেই বলবেন হুজুর পারি না এই কথা বললে কি নাজাত পাবেন নি আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেন নি ভাইরা আমার এক নাম্বার জবানের আমল কোরআনের তেলাওয়াত পর্দার আড়ালের আম্মাজনদেরকে বলছি কোরআনের তেলাওয়াত করেন কারণ
এই আপনাদের সন্তানদের তো প্রথমে আমি কম কথা বলি নাই, সব কথা যদি বাস্তবায়ন করতে হয় আম্মা জান আপনার ভালো আদর্শ লাগবে, দোয়া লাগবে। কারণ এই জমিনে যত ভালো সন্তান হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। আরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহান আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা বেঈমান ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে আল্লাহ গোলাপ ফুল ফুটাইয়া জান্নাতি বানায় দিলেন, তার স্ত্রী নাম কি আসিয়া। এরে আম্মা জান যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, ওই ঘরের স্ত্রী আসিয়া যদি জান্নাতি হতে পারে আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, বরং অনেক স্বামী আছে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আঙ্গর সাথে গর্ব করে, হুজুর আমি যদিও নামাজ পড়তে পারি না আল্লাহর শুকর এমন একটা স্ত্রী পাইছি নামাজ ছাড়ে না কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাজার শুকর করে না এরকম। এরে আম্মা জানেরা নামাজ পড়বেন, আপনার গর্ব থেকেই দুনিয়াতে ভালো সন্তান আসছে আসবে, এই দুনিয়াতে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, আল্লাহর কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আম্মা জানদের আদর্শের কারণে সন্তানের আচরণ ভালো। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও পর্দার আম্মা জানেরা, এই দুনিয়াতে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর ওলি কুতুবুল আলম ভারতে আসছেন কালেমার দাওয়াত দিদার দেওয়ার জন্য, নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ। এত বড় আল্লাহর ওলি যার হাতে দিনের দাওয়াত পাইয়া ভারতের জমিনে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ল, মায়ের সামনে খাজা মঈনুদ্দিন একটু আনন্দ প্রকাশ করে, আম্মা জান দেখে বলে বাবা মঈনুদ্দিন এত আনন্দ কেন করো? বলে মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান, মা বলে এটা তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান। মায়ের অবদানের কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন আম্মা জান আপনার অবদানটা কি জানবো? আম্মা জান ডেকে বলে রে সন্তান তুই যখন আমার গর্ভে আসছো আমি রাতের বেলা ঘুমাইতাম না, আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করতাম, ও দয়ার মালিক আমার গর্ভের সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানায় দাও, তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম আমি মা তোকে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। আহ এর সন্তান কুতুবুল আলম হবে না তো সিনেমা হলের মায়ের সন্তান হবে? আম্মা জান বাচ্চা গর্বে নিয়ে টেলিভিশনে নাচ গান দেখেন, স্বামীর খেদমত করেন না, স্বামীর মাল নষ্ট করতেছেন। এরে আম্মা জান আপনার মতো কত মা এখনো আছে খুঁজতে পাবেন, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর চেষ্টা করে। ও আম্মা জান সন্তানটারে ডাক্তার বানাবেন দোয়া করে গেলাম, তবে দাবি আমার সন্তানকে কোরআন পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়েন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, দোয়াও করবে আপনার জন্য, সন্তানটাকে প্রফেসর বানাবেন কোরআন পড়াইয়া, এরপরে নবীর আদর্শের প্রফেসর বানাইয়েন, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ানোর মাধ্যমে, এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝো করবেন আম্মা জানেরা,
যদি পুরাটা না পারেন কমপক্ষে দৈনিক এক পারা না হয় আধা পারা একান্তই যদি না পারেন প্রতিদিন আম্মা যান ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন জোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করবেন 30 তম পারার প্রথম পৃষ্ঠা এরপরে আম্মা যান মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া এশার নামাজের পর 29 তম পারার সূরা মুলক তেলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও আমার কলিজার যুবক বাবারা একটু সাক্ষী দাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে কিন্তু পাঁচ বেলার নামাজ পড়ে বলো আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও বাবাজিরা আপনার মতো কত গুণা মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন যারা বলেন আমি পারি না শেখেন শেখেন অনেক লাভ আছে কারণ কোরআনের মতো সহজ ভাষা এই দুনিয়ার আর কোথাও নাই ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম জমিনে আর কোথাও পাবেন না আল্লাহর কোরআন পড়বেন আর যদি একান্ত পড়তে পড়তে চেষ্টা করতে করতে ফাঁকে ফাঁকে ছোট দিয়ে একটা সূরা তো পারেন আলহামদু সূরাটাও তো পারেন নাকি পারেন না পারেন তাহলে আমলটা করবেন নি কথা কয় না বলে দেই ফজরের নামাজের সুন্নাত কইরা ফরজ নামাজ আছে কয় রাকাত ওই দুই রাকাত নামাজের আগে কিসের পরে সুন্নতের পরে ফরজ দুই রাকাতের আগে 41 বার বিসমিল্লাহ সহ আলহামদু সূরাটা পড়বেন আগে 11 বার দুরূদ শরীফ শেষে আবার 11 বার দুরূদ শরীফ 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ এই 41 এর আগে 11 বার দুরূদ 41 এর পরে 11 বার দুরূদ ওইরা সামনে একটা পানির গ্লাস নিয়ে পানিতে দম করবেন ওই পানিটা পান করবেন ঘরের সবাই পান করবে আল্লাহ কোরআন এই সূরাটাকে সব মুফাসসিরিনে কেরাম বলেন নবীও বলেন এই সূরাটা হলো সমস্ত রোগের ঔষধ বলা হয় অতএব এই আমলটা করবেন ফরজের সুন্নতের পর ফরজ দুই রাকাতের আগে কারো যদি অভ্যাস হয়েই যায় আমল শুরু করে দিবেন এক পা হঠাৎ করিয়া যদি লাগাতার আমলের হঠাৎ যদি একদিন না পারেন অর্থাৎ সুন্নতের পরে ফরজের আগে আর পারেন নাই তাহলে ফরজটা পড়িয়া ওই নামাজের মুসাল্লায় বইয়া আমলটা করে নেবেন কুল হুয়াল্লাহ সূরা পারেন নি পারেন প্রতিদিন 50 বার সূরাটা পড়বেন যে কোনো এক টাইমে নির্জনে একা একা আল্লাহর মহব্বত নিয়া কয়বার 50 প্রথমে 5 বার দুরূদ শরীফ লাস্টে 5 বার দুরূদ শরীফ বিসমিল্লাহ সহ 50 বার সূরা ইখলাস পড়বেন এই মিয়া দুধ কলা দিয়া ভাত খাইছেন এটা ভিটামিন না কিন্তু আপনি জানেন না এটা ভিটামিন সি না ডি কিচ্ছু জানেন না কিন্তু ভিতরে গিয়া কাজ করবেনই কথা বল না কেন আমল করতে থাকবেন বলে গেছি করবেন যদি ইয়াকিন আর বিশ্বাসের সাথে মহব্বতে করেন ভিতরে কাজ চলতে থাকবে 50 বার সূরা ইখলাস ইন্না তাইনা পারেন নি পারেন প্রতিদিন ফজরের পরে পারলে পড়বেন 41 বার কয়বার আগে 11 বার দুরূদ শরীফ 41 এর পরে 11 বার দুরূদ শরীফ প্রত্যেকবার সূরাটার শুরুতে বিসমিল্লাহ সহ পড়বেন ছোট আমল কিন্তু ফলাফল অনেক বড় জীবনে আল্লাহ যদি জিগায় কোন আমল করছেন নি কি জবাব দিবেন আল্লাহর আদালত কোরআনের তেলাওয়াত দ্বিতীয় জবানের আমল আল্লাহর নামের জিকির করবেন হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির
আল্লাহর জিকিরের মধ্যে আছে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটারে একসাথে বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা পড়বেন জিকির তিন নাম্বার আমল দরুদ শরীফ কি আমল শুরুতেই বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আহ সহজ সহজ জিনিস গল্পে গল্পে রাত কাটায় দরুদ পড়ে বেশি বেশি পড়বেন অনেক লাভ অনেক লাভ অনেক লাভ চার নম্বরে আরেকটা মজার আমল আছে পারেন সবাই পারেন কিন্তু করেন না যদি আপনি কঠিন রোগে থাকেন ঘরে যদি কঠিন বিপদ ব্যবসায় ঝামেলা ঋণ হয়ে গেছেন কোটি টাকা আদায় করতে পারেন না যত মুসিবতের কথা বললাম সব মুসিবতের থেকে মুক্তি পাওয়ার একটা আমল হলো ইস্তেগফারের আমল কি আমল ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম পারবেন না ইনশাআল্লাহ আরো যদি বাড়ায় পড়েন বেশি সওয়াব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ তিনটা গুনাহ ছাড়বেন মিথ্যা বলবেন না গালি দিবেন না গীবত করবেন না চারটা আমল চালু করবেন এক নাম্বার কোরআন তেলাওয়াত দ্বিতীয় আল্লাহর নামে জিকির তৃতীয় হলো নবীর নামে দরুদ সালাম চার নাম্বার হলো ইস্তেগফারের আমল জবানটা হেফাজত করবেন ইস্তেগফার করবেন গুনাহ বেশি হয়ে গেছে ইস্তেগফারের আমল করবেন আল্লাহর কাছে তওবা করেন জীবনের পেছনের গুনার জন্য ইস্তেগফার ও দয়ার মালিক জীবনে অন্যায় করেছি মা বাবার সাথে কত শিক্ষকের সাথে মুরব্বিদের সাথে আজকে থেকে তওবা করলাম মিথ্যা বলবো না গালি দিব না গীবত করব না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহ পিছনের সব গুনাহ থেকে ক্ষমা চাই আল্লাহ বলে বান্দা যদি খাঁটি মনে ইস্তেগফারের সাথে তওবা করো বিনয় হইয়া লজ্জিত হইয়া চোখের পানি সারিয়া আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব ও যুবক বাবারা কয়দিনের দুনিয়া বাজবা জানা নাই আজকে তওবা করে নাও জীবন চলিয়া গেল যাক আর নামাজ সারবা না মা বাবারে কষ্ট দিবা না বেপর্দায় চলবা না নবীর তরিকা মেনে চলবা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذاب وسيء الأسقام ودير مالي قدرتر نظر دي دكين قطع علماء كرام حزير ويت আয় আল্লাহ কত মুরব্বী কত হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা কত বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ না ও আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবা কত আনন্দ পেয়েছিলেন
আজকে সেই পবিত্র জীবনটা গুনাহ করে নাপাক করে ফেলেছে আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না যদি জানতো আমার